তারেক রহমানের জন্মদাতা মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু তারেক রহমানের আরেক মা ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, যিনি লন্ডনে তারেক রহমানকে নিজের বুকে আগলে রেখেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে তারেক রহমানকে যথেষ্ট ভালোবাসেন। বাংলাদেশের রাজনীতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী একরকম বিএনপির পক্ষে আর শেখ হাসিনার বিপক্ষে বললে ভুল হবে না। দীর্ঘ 10 বছর যাবৎ সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। এই দীর্ঘ সময়ে তারেক রহমানকে সব সময় যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে এসেছেন তেরেসা মে। ঠিক যেমন মা সন্তানের সাথে ছায়ার মতো থাকেন, ঠিক এমনই তারেক রহমানের সাথে সার্বক্ষণিক ছায়ার মতো রয়েছেন তেরেসা মে। যে কোনো মূল্যে তারেক রহমানকে রক্ষা করতে তেরেসা মে যেন সদা প্রস্তুত। আমেরিকা কিংবা ভারতের কাছে তারেক রহমান একজন অপরাধী, দাগি আসামি। এই দুটো দেশ তারেক রহমানকে কখনোই কোনোভাবে সমর্থন করেননি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে জানা যায়, তারেক রহমান আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর তালিকায় একজন বিপজ্জনক ব্যক্তি। এ কারণে আমেরিকাতে তারেক রহমানের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমেরিকার হাত থেকেও তারেক রহমানকে রক্ষা করছেন তেরেসা মে। জননী সমতুল্য ব্রিটিশ এই প্রধানমন্ত্রী না থাকলে হয়তো এর অনেক আগেই তারেক রহমানকে গ্রেপ্তার করে গায়েব করে ফেলত আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI, অথবা বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে তুলে দিত। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে তারেক রহমানকে বাংলাদেশে পাঠানোর জন্য তেরেসা মেয়ের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে দিয়েছেন তেরেসা মে। আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে না থাকলে বাংলাদেশে ফেরত এসে বন্দী হয়ে কারাগারেই বাকিটা জীবন পার করতে হতো তারেক রহমানকে। বিশ্বের অন্যান্য নেতারা যখন তারেক রহমানকে নিন্দা করছেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাকে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই আসে না। তেরেসা মে আরো বলেন, তারেক রহমানের বিষয়ে যুক্তরাজ্য ভালোভাবেই অবগত রয়েছে। তার সম্পর্কে সবকিছু জেনে শুনেই তাকে যুক্তরাজ্যে অবস্থান করতে দেয়া হয়েছে। তারেক রহমান তার দেশে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তা আমরা সকলেই খুব ভালোভাবে জানি। সুতরাং তারেক রহমানকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর কোনো সম্ভাবনা নেই এবং আদৌ তৈরি হবে না। তারেক রহমান যখন বাংলাদেশে ফেরা নিরাপদ মনে করবেন, ঠিক তখনই তিনি ফিরতে পারবেন। এটা তার মর্জির উপরেই নির্ভর করছে। উল্লেখ্য, প্রায়ই অবৈধ সরকারের রথি মহারথীরা তর্জন গর্জন করে বলে থাকেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সমুচিত শিক্ষা দেয়া হবে। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তেরেসা মে এসব কথা বলেছেন। যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বখ্যাত প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এদিকে আবার খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এবার খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারেন আওয়ামী লীগ সরকার, যার কারণে আওয়ামী লীগ সরকার বিপাকে রয়েছে। ইতিমধ্যেই খালেদা জিয়ার মামলা খুঁটিয়ে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার সারসংক্ষেপ ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেয়ের কার্যালয়ে হস্তান্তর করেছেন ব্রিটিশ খ্যাতিসম্পন্ন আইনজীবী লর্ড অ্যালেক্স কার্লাইল। খালেদা জিয়ার মামলার নবনিযুক্ত আইনজীবী লর্ড কার্লাইলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তেরেসা মেয়ের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেছেন। বিএনপি যুক্তরাজ্য শাখার নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, লর্ড কার্লাইলের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে এই রিপোর্ট নিয়ে যান। এ সময় তেরেসা মে এই রিপোর্ট নিজে গ্রহণ করেছেন। এই রিপোর্ট হস্তান্তরকালে কোনো ধরনের মন্তব্য করেননি তেরেসা মে। তবে তিনি বাংলাদেশে খালেদা জিয়ার কারাবন্দী থাকার বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন এবং এও বলেছেন সব সময় তিনি যাবতীয় খোঁজখবর রাখছেন। তার সাথে তিনি এও বলেন, মামলার রিপোর্ট বিস্তারিত পড়ে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করবেন বলেও জানিয়েছেন। ঠিক এমনটাই বলছে যুক্তরাজ্য বিএনপির দুজন শীর্ষস্থানীয় নেতা। ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল ব্রিটেন থেকে খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিবেন, প্রয়োজন হলে বাংলাদেশে এসে খালেদার পক্ষে লড়বেন।
অপরদিকে আওয়ামী লীগের দু একজন শীর্ষস্থানীয় নেতারা নাম না প্রকাশ করার ভিত্তিতে বলেছেন, খালেদা জিয়ার রায়ের কপি ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে চলে যাওয়ায় খুব স্বভাবতই টেনশনের মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ সরকার।